পরিস্থিতি নেই আজকে যেখানে যাচ্ছেন, বিজেপিকে আক্রমণ করছেন, বিজেপিকে আক্রমণ করছেন। আমি আপনাদের কাছে বিনম্র শ্রদ্ধার সঙ্গে বলি, গণতন্ত্রকে যদি বাঁচাতে হয়, গণতন্ত্রকে যদি পুনরুদ্ধার করতে হয়, তাহলে পশ্চিম বাংলায় এই সুযোগ এসেছে। 34 বছরে কমিউনিস্ট পার্টি মার্কসবাদীর সরকার, 7 বছরে তৃণমূল কংগ্রেসের সরকার, বেকার যুবক যুবতীরা, এই 7 বছরে আপনি অনেক ঘোষণা করেছেন, 80 লক্ষ চাকরি দিয়েছেন, তাহলে প্রত্যেকটা বুথে 240 জনের চাকরি হয়ে যায়, কারো চাকরি হয়নি। একবার বিজেপিকে সুযোগ দিন, ডাইরেক্ট লাইনটা সেন্ট্রালের সঙ্গে যোগাযোগ করুন, হুক দিয়ে আর লাইন নেবেন না, ডাইরেক্ট কানেকশনটা আপনারা যোগাযোগ করুন। কারণ 2019 সালের নির্বাচনটা হবে দেশের বেটার নির্বাচন। 2019 সালের নির্বাচনটা হচ্ছে যে নির্বাচন, সেই নির্বাচনে নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী করার নির্বাচন, সেই নির্বাচনে ভারতবর্ষের মানুষ, শুধু নয় পশ্চিমবাংলার মানুষ, সিদ্ধান্ত গ্রহণ করে ফেলেছেন সবকা সাথ সবকা বিকাশ। ও তো সাম্প্রদায়িক বন্ধু, আপনার জন্ম তো সেই সাম্প্রদায়িকের কলে, তখন ভুলে গিয়েছিলেন যখন রেলমন্ত্রী ছিলেন, জেনন্দিগ্রামের কান্না, জেনন্দিগ্রামের ঐতিহাসিক ঘটনা। সেদিনকে শুদ্ধ আদবাণীজি যদি না যেতেন, বিজেপির সহযোগিতা যদি না থাকতো, হয়তো নন্দীগ্রামের ইতিহাস মানুষ জানতেন না, অনেকে হয়তো জানেন না, সেদিনকেও বিজেপির সহযোগিতার তৃণমূলের জন্ম হয়েছে। তাই আজকে গণতন্ত্র বাঁচাও যাত্রাকে সামনে রেখে পশ্চিম বাংলায় যদি গণতন্ত্র সুরক্ষিত থাকে, যে 1993 সালে আপনি নেত্রী, আমার দিদি, আমি তো আপনাকে সম্মান করি, আপনি তো স্লোগান তুলেছিলেন নো আইডেন্টি কার্ড নো ভোট। 2018 সালের পঞ্চায়েত নির্বাচনে কি এমন হয়ে গেল, আবার অনেক বামপন্থী বন্ধুরাও বসে আছে, তাদের সকলকেই আমি অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। কারণ গণতন্ত্রকে বাঁচাতে সংবিধান রচিত হয়েছিল, গণতন্ত্রকে বাঁচাতে ভারতবর্ষ স্বাধীন হয়েছিল। সেই গণতন্ত্র আক্রান্ত পশ্চিম বাংলায়, বন্ধু তৃণমূল এখন হো হো করে তেড়ে আসবে, সঙ্গে থাকবে গাজা কেস, সঙ্গে থাকবে ধর্ষণ কেস, সঙ্গে থাকবে উন্নয়ন, আরো ইত্যাদি ইত্যাদি। কিন্তু আপনাদের অত্যন্ত দায়িত্ব নিয়ে বলি, 1998 সালে যে দলের জন্ম হয়েছিল, সেই দল তৃণমূল কংগ্রেস নিশ্চিতভাবে 34 বছরের অপশাসনকে মুক্ত করেছিল কি স্লোগান নিয়ে, বদলা নয় বদল চাই। আমরা অনেকে সেই স্লোগানে, শুধু তৃণমূল কংগ্রেস নয়, অনেক বামপন্থী মানুষও, অনেক গণতন্ত্র প্রিয় মানুষও, বাংলার শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সেদিনকে আমার দিদিকে দুহাত তুলে আশীর্বাদ দিয়ে মসনদে বসিয়েছিলেন যে বাংলায় অন্তত পক্ষে গণতন্ত্র ফিরে আসবে। কালিদা বলছিলেন, আমার বক্তারা বলছিলেন বিজেপি হেরেছে, আমি বলি বিজেপি হারেনি, আমরা হার স্বীকার করতে বাধ্য আছি, বিজেপি হেরেছে কিন্তু গণতন্ত্রের জয় হয়েছে, গণতন্ত্র জিতেছে। এই 5টি নির্বাচনে
বিজেপি হার পরাজয় জনগণের আশীর্বাদ মেনে নিয়ে, যারা বলছিলেন ভোটিং মেশিন চুরি হয়ে যাবে, সিআরপিএফ বিজেপির কাজ করবে, মোদির ইশারায় সব চলবে, ভোটের আগের দিন রাত্রেও কে কুরসি পাবে বিশ্বাস করতে পারছেন না, প্রত্যেক তার এক্সিট পোল যখন আমাদেরকে পিছিয়ে দিচ্ছে তখনও পর্যন্ত বিশ্বাস করতে পারছেন না, কারণ তারা তো মানুষকে বিশ্বাস করেন না। আমরা মানুষকে বিশ্বাস করি, মানুষের জন্য রাজনীতি করি, মানুষের স্বার্থের জন্য রাজনীতি করি, মানুষের উন্নয়নের জন্য রাজনীতি করি। আর পশ্চিমবাংলায় ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।